বলি আজকে সকালে বাজার ফাজার হবে নাকি সারা আর ঢং দেখো সাত সকাল বেলা করে বই নিয়ে বসে পড়েছে উনি লেখাপড়া করছে এটা বাজার যাই না সংসারের কাজ করি না এসব কিছু নয় বইয়ের মধ্যে মুখ গুজে বসে রয়েছে সব ঢং দেখলে না আমি একেবারে বাঁচি না এসব বই ফই না আমি একেবারে ছুঁড়ে আগুনে ফেলে দেবো তোমার কিছু প্রবলেম হয়েছে প্রবলেম হয়েছে মানে প্রবলেম হয়েছে মানেটা কি তোমার বাবা এক্ষুনি তাড়াহুড়ো করে স্কুলে যাবে আমাকে রান্না করতে হবে বুড়ো মানুষটা সকালবেলা উঠে বাজারে ছুটবে আর তুমি ঘরে বসে লপচা পানি মারবে হ্যাঁ বই পড়া ঢং করবে এসব বই পড়ার ঢং তোমাকে কে শেখাচ্ছে কে দিচ্ছে এসব বুদ্ধি তোমার মাথায় মা ওই আরেকজন এসে গেলেন শোনো দাদা ভাই পড়ছে সেটাও তোমার সহ্য হচ্ছে না একটা কথা বলবি না ওর দুই চড়ে গাল লাল করে দেবো নবাব নন্দিনী এলেন দশটার সময় ঘুম থেকে উঠে সকালবেলা থেকে ভোরবেলা থেকে উঠে আমি কি কি কাজ করি সে খবর নিয়েছিস কখনো দশটার সময় যদি আমি ঘুম থেকে উঠতাম তাহলে বাবা স্কুলে চলে যেত এখন বাবা স্কুলে যায়নি হ্যাঁ তাই দশটাও বাজিনি তাই সকাল আটটাটাকে মা দশটা বানিয়ে দিও না প্লিজ চড়িয়ে না আমি গাল লাল করে দেবো আমার ইচ্ছে করছে না তোর মাথাটা ঠুকে দিই সেটাই তো তুমি পারো মা তুমি কারোর সাথে ভালো ব্যবহার করতে পারো বলো না পারো না এই যে দেখো দাদা ভাই পড়তে বসেছে সেটাতেও তোমার গায়ে জ্বালা ধরছে অথচ তুমি এতদিন বলে এসছো পরীক্ষা দেয়নি বলে হাজার একটা দাদা ভাইকে কথা শুনিয়ে এসছো এত কথা বলবি না তো বলেছো তো তুমি মা আমি কি মিথ্যা কথা বলছি তুমি বলনি বাবার বাবার পয়সা ধ্বংস করছে দাদা ভাই বলনি তুমি বলনি লেখাপড়া করছে না আচ্ছা আজ যখন দাদা ভাই পড়তে বসেছে তখন তুমি এই কথাটা বলছো যাকে দেখতে নারি তার চলন বাঁকা তাই না মা আচ্ছা তুমি চাওটা কি বলো তো চাওটা কি তোমাদের দাদা ভাই কোনো কিছুই ভালো লাগে না ছাড় নারে ছেড়ে দে এই ছাড়বো কেন রে দাদা ভাই এইভাবে কি পড়াশোনা করা যায় একটু পড়তে বসবে তারও কোনো উপায় নেই সকাল থেকে চিৎকার চাচামিচি করে বাড়ি একবারে মাথায় তুলে রেখেছে আচ্ছা মা তোমার সমস্যাটা কি বলো তো কই এই যে দাও বাজারের ব্যাগটা দাও পারবো না যেখানে আছে সেখান থেকে নিজে নিয়ে নাও আবার কি হলো কি হলো মানে দেখতে পাচ্ছ না সকাল থেকে একবারে মুখ গুঁজে পড়াশোনা করছে বাহ এ তো খুব ভালো লক্ষণ এই চুপ পড়ো তো ভালো লক্ষণ টুকলি করা ছেলে আবার এখন লেখাপড়ার ভান করছে আরেকজনকে দেখো সে আবার তার হয়ে কথা বলছে তোমাকে দেখো তুমি আবার আমাকে হুকুম করছো জানো আমি এবাড়ির দাসী মাদি এমন ভাবে সবাই কথা বলো না যেন আমি এবাড়িতে পড়ে পাওয়া চোদ্দ আনা না না তুমি কেন পড়ে পাওয়া চোদ্দ আনা হতে যাবে আমি পড়ে পাওয়া চোদ্দ আনা আর সেই পড়ে পাওয়া চোদ্দ আনা থেকে যদি একটু দামি হতে পারি সেই চেষ্টাই করছিলাম আর আমি যে বাজারে যাই সেটা তুমি কোনোদিনই পছন্দ করো না কারণ তোমার ধারণা আমি বাবার বাজারের টাকা মারি তো আজকে হঠাৎ আমাকে বাজারে পাঠানোর কথা কেন বলছো মারো তো বটে মারো না ওখান থেকে টাকা না মারলে তোমার ফুটুনি চলে কি করে এই যে সেদিন এক মহিলা এলো কি সব ঘরের ভেতর ঢুকে গুজুর গুজুর ফুসু ফুসু সব করলে কে ও জল থই থই ভালোবাসা সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে